হাথুরু সিংহের সঙ্গে সমন্বয়ে ঘাটতি রয়েছে কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে জাতীয় দলের জন্য ভালো কোচ পাওয়া মুশকিল কোচিং প্যানেলে পরিবর্তনের পথে বড় বাধা এটাই সচিবালয়ে গণমাধ্যমকে এই কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আইসিসি থেকে কোনো শঙ্কা নেই জানিয়েছেন যুব ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির সভা হয় অক্টোবরে বাংলাদেশে নারী টি বিশ্বকাপ চলমান অস্থিরতায় চিন্তাভর করেছিল তবে শঙ্কা কেটে গেছে এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অক্টোবরে বাংলাদেশে সভা করতে যাচ্ছে আমাদের উইমেন্স এশিয়া কাপ আছে এবং নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে আপনার সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে এবং খুব সময় সেখানে ইলেকশনটা হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল এখন পর্যন্ত আমরা জানি সেটাই আছে এটা নিয়ে কোনো বোর্ড মিটিংয়ে কোনো ডিসকাশন হয়নি ওয়ান বিশ্বকাপে ভরাডুবি টি টোয়েন্টি বিশ্বকাপেও হতাশাজনক পারফরমেন্স টাইগার কোচিং প্যানেল রথবদলের গুঞ্জন ছিল চুক্তির মেয়াদ পর্যন্ত কোচ ছাঁটাইয়ের চিন্তা নেই বিসিবির তবে হাতুরু সিংয়ের সঙ্গে ক্রিকেটারদের সমন্বয়ে ঘাটতি দেখছেন বোর্ড সভাপতি ওর্ড স্টাইলটেজ টোটালি ডিফারেন্ট আমি স্বীকার করি এটা আমি অস্বীকার করি না ও কাউকে স্পেশাল কোনো কনসেন্ট্রেশন করে না এটা একটা বিরাট সমস্যা তা আমাদের দেশে পারসপেক্টিভে কিছু করতে হয় সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন তামিম ইকবালের অবসর কাণ্ডের রেশ এখনো কাটেনি রিয়াদ মুশফিকরা অবসর নিয়েছেন ফরম্যাট ভেদে সিনিয়রদের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত বিসিবির এখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না ঠিক আছে অনেকের জন্য এটা শেষ বছর অনেকের জন্য বড় জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজে যত যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে যুব ও ক্রীড়া দায়িত্বে ব্যস্ততা বেড়েছে বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত আবারও দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ সচিবালয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম মাঝার হাতুরু সিংহে স্পেশাল কনসিডারেশন দেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা সমন্বয় দরকার সেটাতে ঘাটতি দেখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে যে সমন্বয়ের ঘাটতি রয়েছে এবং হাতুরু সিংহে সেই জায়গায় নেপথ্যে কাজ করেছেন এরকমও কথা শোনা যায় বিসিবি সভাপতি আজকে বললেন এরপরও হাতুরু সিংহকে রাখতে হচ্ছে ভালো কোচ না পাওয়ার কারণে অবশ্যই বাধ্য হয়ে রাখতে হচ্ছে আপনি যদি দেখেন যে যে ব্যাখ্যাটা দিয়েছেন বিজি সভাপতি সেই ব্যাখ্যা এর আগেও দিয়েছেন যে ভালো কোচ পাওয়া যায় না যারা কিনা লং টার্মে অথবা টানা দলের সাথে কাজ করে যাবেন তবে আমার মনে হয় যে আজকের যে ব্রিফিংটা করেছেন প্রায় চুয়াল্লিশ মিনিট কথা বলেছেন সেই চুয়াল্লিশ মিনিটের মধ্যে দুইটা বিষয় একটি স্পেসিফিক ছিল এবং শঙ্কার বিষয় ছিল যেটা আপনি শুরু করলেন কোচিং স্টাফ বা হেড কোচকে নিয়ে সেটা অবশ্যই বড়ো একটা বিষয় আপনি বাংলাদেশ টিমকে পরিচালনা করছেন সেখানে আপনার ম্যানেজমেন্টের উপর আস্থা নেই আপনি ধরেন একটা টিমকে কি চান একটা টিমকে তো ম্যানেজ করতে হবে অন্য অন্য জায়গায় তো হেড কোচকে ম্যানেজার বলা হয় তার মানে তাকে তো ম্যানেজ করতে হবে সেখানেই বড় একটা প্রশ্ন বিসিবির সভাপতির এবং সেটা শুধুমাত্র যে সিনিয়র ক্রিকেটারের সাথেই তেমন কিন্তু নয় আমরা দেখেছি আমরা যারা কাভার করেছি যারা ওয়ার্ল্ড কাপে দেখেছি বা ওয়ার্ল্ড কাপের পরেও খেলা হয়েছে সেখানে দেখেছি আমি কখনো নাসুমকে নিয়ে কথা হয়েছে কখনো তাস্কিনকে নিয়ে কথা হয়েছে কখনো ম্যানেজমেন্ট আপনি বলেন যে একাদশ গঠনেও কথা হয়েছে এই যে বিষয়গুলো যেটা কিনা আমরা আলোচনা করতাম বা বিশ্লেষণ করতাম সেই কথাগুলো বিসিবি সভাপতি মুখ থেকে শোনা যাচ্ছে এটা কিন্তু বড়ো একটা বিষয় তার মানে বিসিবির একেবারে শীর্ষকর্তাদের সেই ভরসাটা নেই গেল কয়েকদিন হয়তো আপনারা অনেক শুনেছেন যে অনেক কর্মকর্তা বোর্ড পরিচালকরা বলেছেন তার তার উপর যে আস্থা নেই সেটাও বলেছেন আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে বোর্ড কর্মকর্তাদের উপরেও কিন্তু একটা আস্থাহীনতায় ভুগছেন বিসিবি সভাপতি যখন ক্রীড়া মন্ত্রী হয়েছেন তারপরে বোর্ডে যাওয়া কমে গেছে কিন্তু তার যে দায়িত্বটা নিতে হবে অন্যদের কথা বলতে হবে বা প্রতিনিধিত্ব করতে হবে সেটাও কিন্তু করেননি সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক বা কষ্ট নিয়ে বলেছেন যে যখন করতে পারছেন না তার মানে বাংলাদেশ ন্যাশনাল টিম এবং যেখান থেকে বাংলাদেশ করা হচ্ছে সেখানেও প্রশ্ন আছে আপনি দেখেন এই যে চুয়াল্লিশ মিনিটের মতো একটা ব্রিফিং করেছেন সেখানে অনেকেই বলছেন যে ভালো কিছু নেই তবে এই বক্তব্য যারা শুনেছেন মনোযোগ দিয়ে তারা হয়তো বুঝতে পারবেন যে বড় দুই সংখ্যার কথাই কিন্তু বলেছেন সেই বিষয় নিয়ে অবশ্যই অনেক বিস্তারিত আলোচনা করা যেতে পারে কারণ এর আগে কোচিং স্টাফে ছিলেন যারা কিনা স্টিভ রোড ছিলেন ডমিঙ্গো ছিলেন তাও হাই প্রোফাইল তারা অনেক ভালো কাজ করেছেন তারপরে হাতরুকে নিয়ে আসা হয়েছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি আপনি যে পয়েন্টটা বলছেন যে কোচিং স্টাফে রাখতে হচ্ছে হ্যাঁ রাখতে বাধ্য পঁচিশ সাল পর্যন্ত তাকে রাখতে হবে না হলে স্যালারি দিতে হবে প্রত্যেক মাসেই যে আপনি ধরেন পঁচিশ থেকে ত্রিশ হাজার ডলার তাকে দেয়া হচ্ছে সেটা কিন্তু যদি স্যাক করা হয় আগে আগে সে টাকাটা দিতে হবে এবং তার মতো কোচিং স্টাফ পাওয়া যাবে না এখন যে লং টাইম থাকবে আর একটা বিষয় হচ্ছে যে শেষ মুহূর্তে তাকে চেঞ্জ করে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটা হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো অবশ্যই বিসিবির কনসার্ন হয়ে দাঁড়িয়েছে কোচিং প্যানেলে বাকি যারা রয়েছেন ডেভিড হেম নিক পোথাস হাতরু সিং এর কথা আপনি বলছিলেন তাহলে আমরা কি আশা করছি যে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এই কোচিং প্যানেলের আন্ডারে বাংলাদেশ টিম খেলবে এমনটাই হচ্ছে আমরা যদিও শুনেছিলাম যে বিশ্বকাপের পর হয়তো দুই পরিবর্তন আসবে হয়তো বা আসবে সেটা বিগ নাম নেম হবে না কারণ এখন কোনো জায়গায় আপনি তাদের রিপ্লেসমেন্ট পাবেন না যদিও আমার একটা আক্ষেপ আছে বা আমি এতদিন কাভার করছি এত ভালো ভালো কোচিং স্টাফ দেখেছি আপনি নিজেও দেখেছেন কত ভালো ভালো কোচিং স্টাফ কাজ করে গেছেন আপনি ভিটোরি কাজ করে গেছেন হেরাত কাজ করে গেছেন এখানে কটনি ওয়ার্লস কাজ কাজ করে গেছেন আরও অনেক বড় বড় নাম ছিল কিন্তু এখন আপনাকে যদি বলা হয় যে আপনি হয়তো রেগুলার নিউজ করছেন আমি নিউজ করছি বলে নামগুলো বলতে পারছি কিন্তু অন্যরা যদি বলতে পারবে না তার মানে বিসিবির কোচিং স্টাফে যারা গেছেন তার রিপ্লেসমেন্টটা সেই হারে হয়নি সেইভাবে হয়নি আপনি যদি চিন্তা করেন যে একটা একজন আপনার ডাগাউটে বড় নাম আছে মুরালি ধরন আছে ওখানে আপনার ধরেন আহ এলান ডোনাল্ড আছেন ওখানে আপনার ধরেন জ্যাক ক্যালিস আছেন সেটা কেমন হবে আর সেখানে আপনি যে হেম্পের কথা বলছেন আপনি যদি পোথাসের কথা বলছেন সেটা কেমন হবে একটা নামও তো ফ্যাক্ট আপনি যদি আফগানিস্তানকে দেখেন তারাও কিন্তু ব্রাভোকে নিয়েছিল সবশেষ 월্ড কাপের সময় তাদের পারফরম্যান্স তোমরা দেখছেন তো সেটাই একটা বড় বিষয় যে বাংলাদেশি কোচিং স্টাফে সেই শূন্যতাগুলো বা বড় নামগুলো এখন নাই এবং অনেকে আসতেও চায় না অনেকে হিসেবে কাজ করতেও চায় না বাংলাদেশের সংস্কৃতিটাও সেরকম নয় যে কাউকে রেসপেক্ট দেয়া যায় না অবশ্যই আর আসতেও চায় না কোচিং প্যানেলের বিষয় আমরা একটা ধারণা পেলাম মজার আপনার কাছে আরেকটা প্রসঙ্গ এসেছে পাপুন নাজিমুল হাসান পাপুনের এই আলোচনায় সিনিয়র ক্রিকেটার যারা আছেন সাকিব আল হাসান মুশফিকুর ইব্রাহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ যারা খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তাদেরকে তাদের মতো থাকতে দেয়া তারা যতদিন কন্টিনিউ করতে পারেন বিসিবি সেটাকে সমর্থন করবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখান নাকি বিসিবি আসলে তাদেরকে একটা টাইম ফ্রেম করে দেওয়া উচিত পরবর্তী প্ল্যানিংয়ের জন্য হ্যাঁ দেখুন এটা আমরা যারা বা দর্শক যারা আছেন দর্শকের অবশ্যই একটা আলাদা ভিউ থাকে তারা চান যে হয়তো সাকিব খেলুক তামিম খেলুক সেটা থাকে বোর্ড হয়তো বা চাইবেন স্পন্সরশিপ থাকে অনেক ক্রিকেটার থাকলে সেই সিরিজটা অনেক বেশি আলোকিত হয় যে সিরিজে রোনালদো মেসি নেয় যে সিরিজে বিরাট কোহলি সাকিব নেয় সেই সিরিজটা অবশ্যই একটা মলিন হয় বা সেরকম উত্তাপ ছড়ায় না সেই বিষয়গুলো থাকে তবে আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল বিষয়ে চিন্তা করেন তাহলে এখন থেকেই সিনিয়রদের নিয়ে কথা বলা বন্ধ করে বা সিনিয়রদের রাখতেই হবে তারা যতদিন খেলতে চান খেলতেই হবে সেখান থেকে বেরিয়ে আসা উচিত তামিম ইকবালকে আপনার কেন দরকার এখন অবশ্যই খারাপ করছে বলে আপনি বলছেন কিন্তু তামিম ইকবাল ছিলেন যখন টি টোয়েন্টি খেলেছেন তখন খুব বেশি কি পরিবর্তন হয়েছিল হয়নি এখন যে কথা হচ্ছে তা আমি বলে আপনি নিতে চান মাত্র তিনটে ম্যাচ খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আপনি কি চাইবেন যে একটা প্লেয়ার তিনটা ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সেটা কি আদর্শ হবে আপনি কি চাইবেন যে সাকিব হাসান যে তিনটা বিশ্বকাপ সব শেষ খারাপ করেছেন এরপরও নেক্সট বিশ্বকাপে এমন পারফর্ম করে খেলবেন সৌম্য সরকার যদি খারাপ করার পরে খেলবেন এই সংস্কৃতিটা থেকে বেরিয়ে আসতে না পারলে এই যে একটা নাম প্রতিভা নাম বা একটা লেজেন্ডের নাম দিয়ে খেলবেন যতদিন এটা থাকবে ততদিন অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি বা অবশ্যই বাজার আমরা আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সঠিক প্ল্যানিং হবে সবার মধ্যে সমন্বয় থাকবে এবং কোচিং প্যানেল যারাই থাকুক বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য তারা কাজ করবেন আপনি যুক্ত হয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নারী ক্রিকেটে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা প্রথমবার জিতে নিল এশিয়া কাপ জাম্বুলায় ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন লঙ্কার মেয়েরা টস জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরু ভারতের উদ্বোধনী জুটিতে আসে চুয়াল্লিশ রান টপ অর্ডারে শেফালি ভার্মা হারমনপ্রীত বড় ইনিংস খেলতে ব্যর্থ ফিফটি করেছেন স্মৃতি মান্ধানা শেষ দিকে জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ে একশো পঁয়ষট্টি রানের লড়াকু সংগ্রহ ভারতের জবাবে লঙ্কানদের শুরুটা ভালো হয়নি মাত্র এক রানে ফেরেন ওপেনার বিষ্মি গুনারত্নে দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও হর্ষিতা সামারা বিক্রমার তিরানব্বই রানের জুটি জয়ের ভিত করে দেয় আতাপাত করেন একষট্টি অপরাজিত উনসত্তর রানের ইনিংসে ম্যাচ সেরা সামারা বিক্রমা আর সামনে থেকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বেই বাদ বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ফাইনালে উঠতে বাছাই পর্ব শেষে সেরা আটে থাকতে হতো স্বপ্নযাত্রায় শুরুতেই বিদায় রবিউলের উনপঞ্চাশ জন শুটারের মধ্যে তেতাল্লিশতম হয়ে হতাশ করেছেন দশ মিটার এয়ার রাইফেলের বাছায় রবিউলের সেরা স্কোর ছশো আঠাশ প্যারিসে বাছাই পর্বে তার স্কোর ছশো চব্বিশ দশমিক দুই বড় মঞ্চে স্নায়ুচাপ নিতে পারেনি বাংলাদেশের এই শুটার ফ্রান্সে দ্রুতগামী ট্রেনের সন্ত্রাসী হামলায় প্যারিস অলিম্পিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার আরও এক কারণে সমালোচনার শিকার প্যারিস অলিম্পিক সেইন নদীর দূষণে সাঁতারের অনুশীলন স্থগিত হয়েছে প্রেমের শহর প্যারিসে এবার অভিনব কায়দায় হয়েছে অলিম্পিকের উদ্বোধন কোনো স্টেডিয়াম নয় সেন নদীর তীরে খোলা জায়গায় ছিল বর্ণিল আয়োজন এ নদী ঘিরেই প্যারিস অলিম্পিকের নানা ইভেন্ট ঐতিহ্যবাহী সেই নদী এবার দূষণের কারণে আলোচনায় ট্রায়থলন সুইমিংয়ের জন্য সাঁতারুদের অনুশীলন করার কথা ছিল এই নদীতে তবে করতে পারেনি সেই নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত সাঁতার অনুশীলনের জন্য পানির ন্যূনতম যে মান থাকা দরকার তা নেই সম্প্রতি ভারী বৃষ্টি হয়েছে প্যারিসে সে কারণেই সেই নদীতে দূষণের মাত্রা বেড়েছে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এই সমস্যার কারণে অলিম্পিকের থলন ইভেন্টটি স্থানান্তরিত হতে পারে পূর্ব প্যারিসের ভাইরাস সুর মারনিতে নেয়া হতে পারে ইভেন্টটি ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল সাফের আগে এই সাফল্য কাজে আসবে মনে করেন কোচ পিটার বাটলার থিম্পুতে প্রথম ম্যাচ পাঁচ এক গোলে জিতেছে বাংলাদেশের মেয়েরা হ্যাট্রিক করেন সাগরিকা দ্বিতীয় ম্যাচে জয় চার দুই ব্যবধানে অক্টোবরে সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই দুই ম্যাচ আয়োজন করে বাফুফে তবে দুর্বল ভুটানের বিপক্ষে খেলে কতটা লাভ হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে নারী দলের মূল চ্যালেঞ্জ ভারত ও নেপাল নিজেদের সবশেষ অবস্থান জানতে সাফের আগে আরও কয়েকটি ম্যাচ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট আমাদের মূল টার্গেটটা কিন্তু আপনি জানেন নেপাল এবং ইন্ডিয়া ভুটান আমাদের টার্গেটটা ভুটানের সাথে আমরা ভালো করি আগেও করেছি এখনও করছি এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে যে কোনো উইন্ডোতে আমাদের এই সব উন্নত মানের দল দেশগুলির সাথে যাতে আমরা খেলতে পারি প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে কানাডা নারী ফুটবল দলের ছয় পয়েন্ট কেটে নিয়েছে ফিফা সাথে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচ ফ্রিস্টমান গত সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে প্রতিপক্ষের কৌশল জানতে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে কানাডার বিপক্ষে সমালোচনার মুখে কিউইদের বিপক্ষে ডাগ আউটে দেখা যায়নি কোচ প্রিস্টমানকে অলিম্পিক কমিটিও তাকে দল থেকে সরিয়ে নিয়েছিল তবে শেষ রক্ষা হয়নি এমন কাণ্ডে ফিফা থেকে শাস্তি পেয়েছে দলটি ছয় পয়েন্ট কাটার পাশাপাশি এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচ প্রিস্টমান এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং আমন্ত্রণ পরে রাখবেন